আমি মনে করি যে এটা একটা মস্ত বড় সুযোগ এসছে আমাদের জাতির জীবনে। এরকম সুযোগ অতীতের যত বর্ণনা দিলেন কোনটাতে আসেনি, এবং ছাত্ররা একটা সুন্দর বাক্য ইউজ করেছে এবং আমরা সবাই সেটা গ্রহণ করেছি, সংস্কার। অতীতে আমরা সংস্কারের দিকে যাইনি, শুধু এক সরকার থেকে আর সরকারে চলে গেছে, এবার সংস্কারের একটা বিষয় এসছে এবং সেটাকে আমরা সামনে রেখেছি। এইটাই হলো মুখ্য বিষয়। এই অন্তর্বর্তীকালীন সরকারের বড় বিষয় হলো সংস্কার। নির্বাচন তো যে কোনো সময় যে কেউ দিতে পারে, আর আছে নিয়ম মাফিক দিলাম, কেউ ভোট চুরি করলাম, কেউ ভোট দখল করলাম, হবে একটা নয়, সেটা না। এবার হলো সংস্কার। সংস্কার মানে হলো অতীতে যা যা ঘটেছে সেগুলো আমরা পুনরাবৃত্তি করতে দেব না। এটার জন্য আমাদের বুদ্ধিতে যত কুলায়, 100% হবে না কিন্তু কাছাকাছি যত আমরা পারি, আমাদের শক্তিতে যত আছে সারা জাতিকে একত্র করে সেই জিনিসগুলো করবো, গায়ের জোরে না। অন্তর্বর্তী সরকার বসে কিছু করবে না, সবাইকে নিয়ে বলেন আপনারা কী হলে এগুলো হবে না ভবিষ্যতে, সেই জিনিসগুলো আমাদেরকে দেন, আমরা সবাইকে বুঝাই, রাজনৈতিক দলকে বুঝাই, বলেন আপনারা কী কী সংস্কার করতে চান। এই সুযোগ, এই সুযোগ কিন্তু আর পাবেন না। আপনার নির্বাচিত সরকার এসে গেলে এই সুযোগ পাবেন না, এটা সম্ভব হবে না, আইনতই সম্ভব হবে না। আমাদেরকে দিয়ে সেটা করিয়ে নিতে পারেন, যেমন সংবিধান সংশোধন পারবেন না, এটা আমাদেরকে দিয়ে করিয়ে নিতে পারবেন। কাজেই আমাদেরকে উপলক্ষ করে, আমরা করবো না, আপনারাই করবেন, আপনাদের কাজটা আমরা করে দেবো, কিন্তু আপনাদেরকে একমত হবে, আপনাদেরকে একটা সহায়তা করবেন, আপনাদের পালন করবেন, আমরা সহায়কের ভূমিকা পালন, আমরা একটা খসড়া বানিয়ে দিচ্ছি আপনাদেরকে কাজের সুবিধার জন্য, এটা ছিঁড়ে ফেলে দেন, একটা বানিয়ে দেন যাতে কাজটা হয়, এটা হবে না আমরা এটা পাবো, করেন সেটা আমাদেরকে দেন, আপনাদেরকে নিয়ে আমরা এই সংশোধনটা করে দিই, সংস্কারটা করে দিই। এই সংস্কারের কাজে আমরা, এই সংস্কারের কাজে আপনার 1, 2, 3 এজেন্ডা কী বা লক্ষ্য কী বা কোন? প্রথম হলো সংবিধান, মস্ত বড় জিনিস, সংবিধান সংশোধন করতে হবে, জুডিশিয়ারি সংশোধন করতে হবে। আমরা যে ছয়টা দিলাম, ছয়টার প্রত্যেকটা খুব গুরুত্বপূর্ণ, আমরা আরও কমিশন নিয়ে আসছি, দুই একদিনের মধ্যে পেয়ে যাবেন, আরও বিষয়গুলো আসছে, সেগুলো আসতে দেখবেন যে অনেকগুলো বিষয়ে আমরা মতামত দিতে পারি, মনের মধ্যে জমে আছে, এটা এমন না যে কেউ আবিষ্কার করছে, লেখালেখি আপনারা বহু করেছেন, এগুলো শুধু একটা কাগজ সামনে রেখে সবাইকে একমত করা, সব দলকে দিয়ে বসা যে বলেন আপনি কতদূর যেতে চান, আপনাদের উপরে, এ আপনারা যেভাবে ঠিক করে দেবেন, আমাদের কাজ হলো সেটা ফ্যাসিলিটেট করা। এই সুযোগটা আমাদের কাছে আছে এখন, সব আপনারাই সৃষ্টি করেছেন সুযোগ, সুযোগ আমরা সৃষ্টি করি না, আপনারা সুযোগ করে আমাদেরকে সৃষ্টি করেছেন, আপনাদের সৃষ্ট যে উপদেষ্টা পরিষদ সেটা আপনাদের জন্য করে দেবে, আমরা আপনাদের সেবা করব। আপনি এখন চারপাশে যে আপনি যা দেখছেন বা দেখেন, এতে কি আপনি আশাবাদী যে আপনারা বা সকলের সহযোগিতা নিয়ে রাজনৈতিক দলকে নিয়ে কমিশনের উদ্যোগে কাজটা আপনারা অনেক দূর করে যেতে পারবেন? আমি একদম 100% আশাবাদী, কারণ সবাই সংস্কার চায়, মুখে যেই যে কথাই বলুক ভেতরে কিন্তু সবাই সংস্কার চায়, কারণ এছাড়া গত্যন্ত নাই, আপনি পার হয়ে যাবেন, আপনার ছেলে মেয়ে আটকে যাবে, আপনার পরবর্তী বংশধর আটকে যাবে, এই এই গর্তের মধ্যে আবার পড়তে হবে, যে গর্ত থেকে আমরা বেরিয়ে আসলাম, যে ধ্বংসস্তূপ থেকে আমরা বেরিয়ে আসছি সেই ধ্বংসস্তূপ আবার সৃষ্টি হবে যদি আপনি এটা সংশোধন করে না দেন। কাজে এই সংশোধন করার দায়িত্ব এখন আপনাদের, আমরা শুধু আমরা ফেসিলিটেট করে দিচ্ছি, এই কমিশন ইত্যাদি বসিয়ে কাগজগুলো তৈরি করে দিচ্ছি যে সংস্কার যদি করতে হয় তাহলে আমাদেরকে দ্রুতগতিতে অগ্রসর হতে হবে, ধীরে সুস্থে সংস্কার করার সুযোগ আমাদের নাই, তো কাজে সেই সংস্কারগুলো আমাদের এখন থেকে শুরু করতে হবে। জিনিসগুলো একটা বিধ্বস্ত একটা কাঠামোর উপরে আমরা শুরু করেছি,